আমার এইবার ভোটের জেতাটা কিন্তু পুরাটাই হয়ে গেছে হচ্ছে কি ইয়াংদের সাথে আমি আই টু আই ওয়ান টু ওয়ান কানেক্ট করে নিয়েছি। এবং আমার কিন্তু ভোটার ছিল না, সব ছিল ফাইটার, নাইলে আমি এরকম যে রানিং মিনিস্টারের বিরুদ্ধে নৌকার মতো একটা শক্তিশালী প্রতি রানিং মিনিস্টার, তাও 10 বছর দুইটা মিনিস্ট্রি এত কিছু এক জায়গায় করে আমি কিন্তু পাশে হচ্ছে কি আমার ভোটাররা ফাইটার হয়ে গেছে। এবং মহিলারা বিশেষ করে আমার মনে হয় আমি 95% মহিলাদের ভোট পেয়েছি, কারণ মহিলারা ওই যে সোশ্যাল মিডিয়াতে দেখছে যে ওই বিভিন্ন যে ব্যারিস্টারদের তুই ভোট না দিলে পরে ছেড়ে দিব এইসব নানা রকম বিভিন্ন জিনিস দিয়ে সব মহিলাদের কাছে পৌঁছে গেছে। আর আরেকটা জিনিস কাজ করছে, ওই নির্বাচনের আগের দিনের আগের দিন ফোন গেছে, ওই যে আমাদের যে একটা রেকর্ডিং ফোন যায় না, তা আমার একজন ফলোয়ার উনি বললো যে আপনারা একটু আমি হেল্প করতে চাই। আমি বললাম কি হেল্প, বলে আপনি আধা মিনিটের একটা এই রেকর্ড ফোন রেকর্ড পাঠান যে আমি ব্যারিস্টার সুমন বলছি, আমার মার্কা ইগল, তো আমাদের চা বাগানের ভোটাররা এটা বুঝে নাই যে এটা যে রেকর্ডিং, এরা ভাবছে যে ব্যারিস্টার সুমনই ফোন দিচ্ছে বুঝছে। তো এরা কম্পেয়ার করে বলে যে ওই নৌকার যিনি ক্যান্ডিডেট ছিলেন যে মাহবুব আলী তো একটা ফোনও দিল না, কিন্তু ব্যারিস্টার তো একটা ফোন দিল, ফোন দিয়ে এটা যে রেকর্ডিং ফোন আমার বক্তব্য কখনো আমি একেবারে নিচে নেমে বক্তব্য দিছি যে আমার লাস্টে বুঝাইতে হয়েছে কি জানেন, যে হিন্দু ধর্মের একজন কি আছেন যে তার দুই ছেলে, একজন হচ্ছে কার্তিক আর গণেশ, এক মায়ের দুই ছেলে দুই ভাই, তো আমি এটা বোঝানোর জন্য বলা হয়েছে যে আমি আমি বলছি যে আমি কিন্তু গণেশ আর যিনি নৌকায় দাঁড়াইছেন উনি কার্তিক, মানে আমরা একই মায়ের শেখ আছি না মায়ের ছেলে কথা বলছে। কারণ চা বাগানের লোকজনের মাথা থেকে আগে আমার এটা সরাইতে হয়েছে যে আমি শেখ হাসিনার বিরুদ্ধে না। আচ্ছা, এরা তো হচ্ছে নৌকার জন্য ব্র্যান্ডেড 50 বছর ধরে, তো আমার মেইন আমার স্ট্রাগলটা হয়েছে চা বাগানের ভোট নিয়ে আসা, কারণ এরা তো এমনিতেই মাথার মধ্যে ধরে রাখছে যে নৌকা নৌকা নৌকা, এখন আমার নৌকাটা, তখন আমি যা বলছি যে দেখেন আমার নির্বাচন কিন্তু নৌকার বিরুদ্ধে না, নৌকার মাঝি বদলের নির্বাচন। আর আমি বললাম যে আপনি কি নৌকায় উঠবেন, যে নৌকার ইস্কি যে নৌকা মধ্য নদী থেকে ডুবে যায় আপনি কি উঠবেন, বলে না 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 উঠতাম না উঠতাম না উঠতাম না। কিচ্ছু করে না আমার এখনো মা, তার ব্যাপারে আমার কোনো সন্দেহ ছিল না, এখনো নাই। যেমন আমি দুইটা বিষয়ে আমি স্বতন্ত্র না, একটা বিষয় হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু, আরেকটা হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষ, এই ব্যাপারে আমি কিন্তু স্বতন্ত্র না, আমি এক পক্ষ যে আমি এটাই হতে আমি। এখন আমার বলতেছে যে স্বতন্ত্র হয়ে আপনি কিভাবে বিরোধিতা করবেন, আমি বলি আমার প্রেশারে 4 জন লাগবে মন্ত্রী, মন্ত্রী 4 জন লাগবে, আমি প্রতিদিন এরা হয়তো আমার বরাদ্দ দেওয়া বন্ধ করে ফেলবো যে এই দিলিং পার্লামেন্টে গেলে আমাদেরকে ধরছে, আমারে ফুটবল খেলার 4 জন ডিফেন্স লাগে আমার আছে এখনো, কারণ এরা জানে যে আমি গোল করার জন্য উস্তাদ, যে আমি আমার বিশ্বাস যে সংসদ ভবনের 4 জন মন্ত্রী লাগবে আমার কাছে, নিজে যদি আপনি 2 নম্বর না করেন শক্তিশালী, আর আপনি যদি টাকা বাড়ানো দান দেয় থাকেন দেখবেন কলা থেকে সাউন্ড ধরে।